कोलकाता में फिर से आग लगने की एक भयानक घटना हुई है। नॉर्थ कोलकाता के श्यामपुकुर थाना के गैलिफ स्ट्रीट के खाल पार के पास आग लगी है। स्थानीय सूत्रों के मुताबिक आग कबाड़ी के गोदाम में लगी। गोदाम के अंदर भारी मात्रा में लोहा, कागज और प्लास्टिक भरा हुआ था। स्थानीय लोगों ने रात लगभग 10 बजे गोदाम से आग की लपटें उठती हुई देखी। आग लगने की खबर फौरन दमकल विभाग को दी गई। खबर मिलते ही शुरुआत में दमकल की दो गाड़ियां घटनास्थल पर पहुंची, लेकिन आग का विकराल रूप देखकर दमकल की और गाड़ियों को वहां बुलाना पड़ा। जानकारी के मुताबिक दमकल के 5 इंजन घटनास्थल पर पहुंचे। चूंकि वहां प्लास्टिक के सामान भरे पड़े थे, इसलिए उन पर काबू पाने के लिए दमकल कर्मियों को कड़ी मेहनत करनी पड़ी। अभी ये पता नहीं चल पाया है कि आग कैसे लगी। गैलिफ स्ट्रीट में जिस जगह पर आग लगी, वहां पास में ही न सिर्फ बाग बाजार वुमेन्स कॉलेज है, बल्कि उस दुकान से सटी कई झुग्गी झोपड़ियां भी थीं, जिसके चलते आग फैलने का डर सता रहा था। हालांकि फायर ब्रिगेड की कोशिशों से न सिर्फ आग को फैलने से रोक दिया गया, बल्कि फायर ब्रिगेड ने कड़ी मेहनत के बाद आग पर काबू भी पा लिया। आग लगने की खबर पाकर स्थानीय विधायक और राज्य की मंत्री शशि पांजा के साथ साथ लोकल काउंसिलर बापी घोष भी घटनास्थल पर पहुंच गए थे। उन्होंने खुद अपनी निगरानी में फायर ब्रिगेड के काम का जायजा लिया। दोनों ने फायर ब्रिगेड के साथ साथ स्थानीय लोगों की भी तारीफ की, जिन्होंने दमकल इंजनों के आने से पहले आग पर काबू पाने में काफ़ी मेहनत की थी। बता दें कि एक दिन पहले 56 नंबर वार्ड में राधानाथ चौधरी रोड पर एकता ओलियंडर अपार्टमेंट में भी भयानक आग लगी थी। उस आग में 3 कार और 10 बाइक जलकर खाक हो गए थे। দিদি এইখান এই সেখানে আগুন একই দেখে বাগ বাজারের খাল এবং গ্যালিপ স্ট্রিটটা উল্টো দিকে, তার উল্টো দিকে এটা ওই খালে তো এখানে কোনো বসতি নেই, কিন্তু ওই খাল ধারে যেরকম হয় জঞ্জাল কিংবা কাবাড়ি খানা টাইপের রেখেছে কেউ, এবং প্লাস্টিক ইত্যাদি হয়তো তার মধ্যে ছিল। এবং কি করে আগুনটা লাগলো নিশ্চয়ই এখন কয়েকজন সাক্ষীরা বলছেন যে তারা দেখেছে কেউ সিগারেট খেয়ে ওখানে ফেলেছে, তো সেটা না হয় দেখা হবে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসছে, প্রায় 4টি ইঞ্জিন ফায়ার ইঞ্জিন এসছে কাশীপুর ফায়ার স্টেশন থেকে, এই 5ম ঢুকলো, কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে এসে গেছে। এর আগেও কোনো জনবসতি এখানে নেই, নো লাইফ লস, নো লাইফ মানে লাইফ রিস্ক কারোর নেই, কোনো মানুষ ছিলেন না। তবে আগুনটা একটু বেশ সেই কারণটা আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। এখানকার ওয়ার্ডের পুরো প্রতিনিধি বাকি ঘোষ রয়েছে, ছেলেরা প্রত্যেকেই রয়েছে, যেরকম হয় সকল ছেলেরাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আর ফায়ার স্টেশন থেকে ফায়ার ইঞ্জিনটাও খুব তাড়াতাড়ি চলে এসছে। আমরা এই বিষয়টা তদারকি করছি, দেখে নিচ্ছি, আর আমার ফায়ার মন্ত্রীর সঙ্গে সুজিত বসুর সঙ্গেও কথা হয়েছে, আমি বলছি সবটাই নিয়ন্ত্রণে আছে, আপনার আসার প্রয়োজন বলে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কখন আগুন মানে আপনার কাছে কখন খবর যায় এবং এটা কেউ কি এখনো পর্যন্ত আহত হয়েছে? আগুন লাগার সাথে সাথে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, আমাদের সংবাদদাতাকে খবর দেওয়া হয়, এবং তৎকালীনই গাড়ি প্রথম গাড়ি আসতে আগুন মোটামুটি কন্ট্রোলে, আর আমাদের 27 কিলোমিটার বিনোদন বিনু দুদিন আগে 1000 বস্তি করেছিল, আপনারা জানেন, সেই 1000 বস্তির প্রচণ্ড সহযোগিতা করেছে এই ফায়ার ব্রিগেড যারা কর্মরত যারা কাজ করছে তাদের বিরাটভাবে সহযোগিতা করেছে। ধন্যবাদ। মোট 4টে গাড়ি এখনো মধ্যে এসছে। এই অ্যাড্রেসটা যদি একটু বলে দেন, কোথায় আপনি লাগিয়ে দেখি? এটা খাল পার্ক বিরোধিতা বিনোদন বিনু একদম শেষ ডাউন ছিল, এটা একটা আবর্জনা বলতে ওই কিছু কিভাবে বিধায়কও আছেন, উনিও এসছেন পেছনের দিকে আছেন, হ্যাঁ,
কীভাবে লাগলো সেটা প্রশাসনিক ব্যাপার, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হচ্ছে আগুনটা কন্ট্রোলে আনা এবং নেভানো। এই চারটে গাড়িতে আগুন কন্ট্রোলে, তো থ্যাংক ইউ। প্রথম কটায় আগুন লাগার খবর আপনাদের কাছে যায়? বলা যাবে না, আনুমানিক 9:30-10 কিসে আগুনটা পুরো তো লেগেছে। দেখুন, অ্যাকচুয়ালি এটা সামনেটা খালকে পুকুরটাতে লোকে গার্বেজ ডাম্প করেছে, এবার যেটা হয়ে থাকে আর কি, কিছু লোক হয়তো দিয়েছিল মিনি সিগারেট বা কিছু একটা ফেলে, সেখান থেকে আগুনটা হয়। এবার যেটা হয়, খালের পরে একটা জায়গা পেয়েছে, সেখানে একটা দোকান দেখুন, পিছনে জঞ্জাল ছিল, মানুষ মিনি সিগারেট খেয়ে ফেলতে পারে, এটা এখন এইভাবে বলা সম্ভব নয়, তবে এটা ধারণা করা হচ্ছে। এটা এখন কি পুরো কন্ট্রোল? ফায়ার পুরোপুরি কন্ট্রোল, এর থেকে বাড়ার কোনো জায়গা নেই। ফায়ার ব্রিগেড ভালো কাজ করেছে, এটুকু আপনাদের বলতে পারি। আপনারা যদি বলেন, থ্যাংক ইউ। আমি টিকে দত্ত, দিয়ে প্লট, থ্যাংক ইউ।